এই বাংলাদেশের মধ্যে 64টা জেলা আছে, তার ভিতরে একটা জেলা হচ্ছে এই যে আপনার পঞ্চগড়। ওই জায়গার মধ্যে একদল লোক আছে যাদেরকে আমরা কাদিয়ানি বলেছিলি। কথা বলে না কেন? কাদিয়ানি বলে চিনি। ওরা কোরআনে কারিমের পুরো কোরআন অস্বীকার করে, বিষয়টা এমন না। সূরা হিজাবের 40 নম্বর আয়াতে শুধু মাঝের একটু অংশ অস্বীকার করার কারণে ওদের ধান্দা, ওদের টেন্ডেন্সি হচ্ছে বিশ্ব নবী করা শেষ নবী মানে না, ওদের টেন্ডেন্সি হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। এতটুকু অস্বীকার করার কারণে নবীজিকে শেষ নবী মানে না, আয়াতের পুরো অংশ না, শুধু মাঝের কিছু অংশ, সামান্য কিছু অংশ। এতটুকুন বিধান অস্বীকার করার কারণে আপনার মুখে মুখে যদি স্লোগান দিতে পারেন, কাদিনে যারা আছে ওরা সবাই কাফের, আচ্ছা ভাই নবাবগঞ্জবাসী, তাহলে যেই লোকটা সারাটা জীবন কোরআনটাকে অস্বীকার করলো, কোরআনের বিচার ফয়সলা অস্বীকার করলো, কোরআনের রাজনীতি অস্বীকার করলো, কোরআনের অর্থনীতি অস্বীকার করলো, এ তো কাফের দাদার দাদা। কথা বলে না কেন? বিসমিল্লার বা থেকে শুরু করে সুরা নাসের সিন পর্যন্ত যা আছে একটাও মানতে চাইল না। তাহলে হিসাব করে মেলান, কাদিয়ানি যদি কাফের হয় এরা কাফের দাদা। আপনি চিন্তা করেছিলেন? আল্লাহ তাআলা এইটা আয়াতের মধ্যে জানালেন, এই পৃথিবীর ময়দানে আমার নাজিল কৃত বিধান পাওয়ার পর পরেও দুনিয়ায় যারা বিচার করে না, রায় দেয় না, এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক এদেরকে সবাইকে বললেন ওরা কি, আরো জোরে বলে, কাফের। সবাইকে আল্লাহ ইন্ডিকেট করছে দুনিয়ায় যারাই কোরআনের রায়গুলো অস্বীকার করবে, এই জন্য আল্লাহ উলাইকা দিয়েছে ওই মানুষগুলো ইসমাই ইশারা। আল্লাহ তাআলা তার কুদরতের আঙ্গুল দ্বারা ইশারা করে দেখিয়ে দেয় ওই মানুষগুলো কারা, দুনিয়ায় যারা কোরআনের বিচার বিশ্লেষণ রায়কে দুনিয়ায় যারা অস্বীকার করে। সারা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক ব্যাখ্যাটা সুন্দর করে উঠিয়ে ধরেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোন, আমি রায় দিলাম, আমি তোকে আদেশ করলাম কি এই জমিনে ন্যায় বিচার কর, আদল কর, ন্যায় পরন্ত কর, সদাচরণ কর। 96 ভাগ মুসলমানের দেশে আস মেলা এই দুনিয়ার ময়দানে আপনি যখন ইসলামের পথে কোরআনের পথে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন, এই দেশের কত কাফেরের আন্ডা বাচ্চারা আছে যারা আপনার উপরে একাধিক জুলুম নির্যাতন একাবারে চালাতেই থাকবে। আজ এই দেশে নয়, পুরো পৃথিবীতে একই জায়গায় মিলিয়ে যায় এই বক্তব্য। একথা বলে না কেন? এইবার যদি বলতে পারেন যে হুজুর কাফের যে আয়াতের মধ্যে আল্লাহ তো দলিল দিলেন, আরো দলিল চাই। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 86 নম্বর আয়াতে যা, অস্বীকার করে কি বিআয়াতে না, কোরআনের আয়াত গুলো দুনিয়ায় যারা অস্বীকার করে। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে উলাইকা শব্দ দিয়েছে ইসমে ইশারা, আল্লাহ নিজের কুদরতের আঙ্গুলের ইশারা দিয়ে দেখিয়ে দেয় ওই মানুষগুলো কারা, এই পৃথিবীর ময়দানে ওরা কাফের, ওদের ঠিকানা আসহাবু মানে বাসস্থান, ঠিকানা কোন জায়গায়, জাহান্নামের শাখা পোশাক আছে 60টা, তার ভিতরে জাহিম একটা, ওদের ঠিকানা হচ্ছে জাহান্নামের জাহিমে। আমার বন্ধুরা, এই জন্য আমি আপনার মাঝে আহ্বান করতে চাই, দুনিয়ার ময়দানে কোরআনের বিচার ব্যবস্থা রায় ফয়সালা সিদ্ধান্ত যা আছে কোনোটাই অস্বীকার করা যাবে না। বিশ্ব নবী জানিয়েছে কোরআনের পথে যারা অবিচল থাকবে, কোরআন যারা মেনে নেবে, কেয়ামতের কঠিন ময়দান আল্লাহ যেদিন কায়েম করে ফেলবে, হাজার হাজার মানুষ কেয়ামতের ময়দানে দাঁড়াবে, একদল মানুষ থাকবে যাদের মাথার মধ্যে নূরের টুপি পরা থাকবে, অন্যান্য যারা আছে তারা ডাক দিয়ে বলবে, মালিক আমার তোমার এই বান্দাটা জমিনের ময়দানে কি এমন কাজ করেছে যার কারণে আজ তার মাথার মধ্যে নূরের টুপি তুমি পরিয়ে দিয়েছ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বল, বান্দারে আমার এই বান্দা দুনিয়ার ময়দানে কোরআন প্রতিষ্ঠা করার জন্য নিজের চেষ্টা চালিয়েছে,
অধীনস্থদের আছে, এদের চেষ্টা চালিয়েছে কোরআনের আমলের ব্যাপারে সব সময়ের মধ্যে সেন্সিটিভ ছিল, অ্যাক্টিভ ছিল। আমি আল্লাহ পাক এইটার জন্য খুশি হয়ে ওর মাথার মধ্যে আসনুরের টুপি পরিয়ে দিয়েছি। তাহলে দুনিয়ার ময়দানে কোরআনের রায় এটাকে প্রতিষ্ঠিত করতে যদি আপনি মারাও যান, আল্লাহ পাক আপনাকে শাহাদতের মরণ দিয়ে বরণ করে নেবে। বিশ্ব নবী জানিয়েছেন কিয়ামতের কঠিনতম ময়দান আল্লাহ যেদিন কায়েম করে ফেলবে, দুইটা জিনিস আমার আল্লাহর কাছে সুপারিশ করবে, কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে। এক নম্বরে নবীজি জানিয়েছেন কোরআনে কারিম ওই দিন কোরআন পন্থীওয়ালা মানুষদের জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করবে, ডাক দিয়ে বলবে মালিক তোমার এই বান্দা আমার প্রতি সর্বক্ষণ অ্যাক্টিভ ছিল, কোরআনের আমাকে মানার বিষয় প্রতিষ্ঠিত করার জন্য সব সময়ের জন্য স্লোগান দিত, আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ জানাই তোমার এই বান্দারে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দাও। বিশ্ব নবী জানিয়েছেন কোরআনে কারিম যখন আমার আল্লাহর আদালতে সুপারিশ করবে, আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশটা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে, কবুল করে নেবে। আরো রাসূল জানিয়েছেন এই কোরআন মরণের পরে কোরআন পন্থীওয়ালা মানুষ যারা হবে আমার আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও এদেরকে জান্নাতে নিয়ে যাবে। একথা বলেন না কেন, কোন জায়গায় নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে।